নারীদের জন্য রমজান মাস সংক্রান্ত জরুরি কিছু মাসাইল সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো। উল্লেখ্য যে নিম্নোক্ত সব মাসাইল পিকে হানাফির গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিতাবাদি থেকে সংকলন করা হয়েছে। মাসালা: রমজান মাসে মহিলাদের পিরিয়ডে রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহা করা বৈধ, তবে অন্য লোকদের সামনে পানাহা করা উচিত নয়। দিনের বেলায় যদি ঋতুস্রাব বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে দিনের বাকি অংশ রোজাদারের মতো পানাহার ও যৌনাচার বর্জন করা ওয়াজিব। আহসানুল ফাতোয়া 4 থেকে 442। এই প্রসঙ্গে হাদিসে আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞাসা করা হলো, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজা কাজা আদায় করবে? তিনি বলেন, এই অবস্থায় আমাদের রোজা কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। সহিহ বুখারি ও মুসলিম। রোজা কাজা করা আর নামাজ কাজা না করা সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন, সমস্ত ওলামায়ে কেরাম তার সঙ্গে একমত পোষণ করেছেন, অর্থাৎ ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। মাসালা: হায়েজ বা মাসিক পিরিয়ড, নিফাসের বা প্রসব পরবর্তী স্রাব সময়গুলোতে রোজা রাখা নিষেধ, তবে পরবর্তীতে এই দিনগুলোর রোজা কাজা করতে হবে। মাসালা: পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ শুরু হয় বা সন্তান প্রসব হয়, তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে তা কাজা করতে হবে, চাই সেটা ফরজ বা নফল রোজা হোক।